ভিডিওর সক্ষী অবস্থা আমি ফুল ভাই বাফের টলা খাই অনেকদিন পরে ভিডিও দেওয়ানে লেগে দুঃখিত আপনার রাধু উপায় না কারণ অন্ততে রেগুলার ভিডিও দাওনার চেষ্টা করুম পরীক্ষার দিন খাওয়ানোর সময় পাই নাই ভিডিও এডিট করুম দূরের কথা অহ নালা পরীক্ষা টা শেষ হয়েছে হন্তে মনে করেন দুরুম দুরুম ভিডিও করুম আর দুরুম দরুম সারানোর চেষ্টা করমু তো ভিডিও অনেক আগের শুট করা কিন্তু এডিট না করানোর কারণে সারতে পারি নাই তখন আমিও আমার ফ্যামিলি মেম্বার মিলা একটা রেস্টুরেন্ট খাইতে যাইতাসি কিছুদিন আগে আমগু এলাকাত অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট ওপেন হইসে কিন্তু এখনো যাওয়া হয় নাই আমার বন্যা কবে শুরু করে দিছে এটার ভিত্তি না কি হয়ে যাইব এইদিকে আব্বুর ফ্লাইটের টাইম হয়ে গেছে এর লেগা কইল ল সবাই মিলে গিয়া এটাতে ঘুরে গা আমার বাপে দুই বছর ধরে আরো বেতে হাবিবি বাউ লয়ে আয় এর যেন যায় হেন ওই হাবিবি বাউডা লয়ে হই যায় আবির জিরো সেভেন রো কারণ বাবির একলা লয়ে গেলে খারাপ দেয়া যায় নাইলে তাম রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই দেখলাম ইমন বিয়া বাড়ির লাইন সাজাইন না বুঝা গেলাম যে আজকে এমন নয় কোনো অনুষ্ঠান আছে কারণ হেগনো কোনো অনুষ্ঠান অনুষ্ঠান হইলে ইমন কইরা সাজায় এই রেস্টুরেন্টটা খুবই সুন্দর এটা দিনের বেলা দেখত ভাল লাগে বেশি সুন্দর লাগে সন্ধ্যা আর বিকাল বেলায় রাইতেও খুব একটা খারাপ লাগে না মানুষের রাইতার বালা রেস্টুরেন্টে যাওয়ার আগে খাওয়ান মজা হইবনি এটা চিন্তা করেন আগে চিন্তা করে যে রাইতার বালা ওই রেস্টুরেন্টের লাইটিংটা কি মন আর ছবি সুন্দর উঠবো আর বেডি মানুষ হইলে তো কতই নেই এরা খাওয়ানের তে বেশি ছবি রে ফোকাস দেয় তো সিঁড়িটা বরাবর উঠলেই দুইটা পাখির পাখ না দেখবেন যেন সির রেখা রয়ে ছবি তোলে অনেক মাইকা সারা রাও এদিকে ছবি তোলে কিন্তু আমি এডির ভিত্তে জীবনেও কোনোদিন ছবি তুলি না উফরের এই জায়গাটা অনেক সুন্দর চিন্তা করলাম ভিতরে কি মন যাই গিয়া দেখা ইগা ভিতরে গিয়া দেখলাম ওমা ভিতরে তো আরো সুন্দর আমি আগেই গইছি এক টাইপের মানুষ আছে এডি খালি ছবি তুলনের লেগে রেস্টুরেন্ট হয় সেই টাইপের মাইন সেরা এন এলে খুশিতে আত্মহরা হয়ে যাইব উফরের তে নিচের বিউটাও খুব সুন্দর লাগে এই লেগে উফরের তে এক নজর চায় দেখ খেলইলাম নিচে কতটা সুন্দর লাগে অন্তে বারো চিন্তা করলাম এবার সাধু যাই যে পরিবেশ এই পরিবেশের লগে সাধু গেলে খুবই ভালো লাগনের কথা সাধু গিয়া আসলে খুবই ভাল লাগলো লাইটের আলোয় মনে হইতা ছিল কদম গাছের কদম গিলে একদম ফুটতে রয়েছে এই যে আবির কদম গাছে তো

আবার ছবি তুলিয়া দিতে হইব কোন রহমে ছবি তুলিয়া দিয়া কইলাম যে আর তোল না এবার গেলে যা না গেলে এনই খারাপ থাক এন দেখলাম ছোট একটা ছোট দোলনা পায়া এডার ভিত্তে বয়ে বয়া ছবি তুলতেছে ছোট রে কইলাম ওট একটা ছবি তুলে উঠলো না এর লেগে জিদ্দে ছোট কইলাম আমি এক লাখলা সুইমিং পুল দেখমু তোর লয়ে যাইতাম না হ্যাঁ গই রেস্টুরেন্টের ভিত্তে ফটোজনের অভাব নাই যেন যাই বেন হেন খালি ফটো জোন এটা হইলো সুইমিং পুল জোন এন যাই আপনি পুষ্কুন গুজল করতে পারবেন নীলপানির ভিত্তে হাতুর পারনার মজাই আলাদা হের উফরে যদি আবার রাইতে হয় তাহলে তো কোনো কতই নাই অনেকক্ষণ ঘুরা ঘুরি করছি চিন্তা করলাম এবার খেয়াল হই এমনিছি রাইতের দশটা বাজে নাইলে আবার দেরি হয়ে এই জায়গাটা আমার সবচেয়ে বেশি সুন্দর লাগে একদম ওপেন একটা স্পেস মনে করেন অনেক সুন্দর ভাবে প্রোগ্রাম করন যায় বিরাশের প্রোগ্রামের সময় অনেক সুন্দর করে রায় সাজায় ভালোই লাগে দেখতে তো যাই হোক ওখানে খাওয়ান অর্ডার দিয়ে দিতে হইবো কারণ রাতবার লগে লগে খিদে অবাই রাজাইতেছে আবির জিরো সেভেন রে কইলাম জিরো সেভেন তুমি খাওনার অর্ডার দেও পরে জিরো সেভেন অনেকক্ষণ দেখা দুঃখা খাওয়ানোর অর্ডার দিল খাওয়ান চিন্তা করলাম যাই গিয়ে আয়নার ভিত্তা মারছে দেখা কারণ আমার ভিডিওর বৃত্তে আমার নিজের আরই থাকে না আর জাকির ভাই আমার বিশ্বাসও করে না শত শত পাখির মনে বিশ্বাস আনতে পারলেও কেন জানি জাকির ভাইয়ের মনে বিশ্বাস আনতে পারলাম না তো যাই হোক খুব তাড়াতাড়ি এক ঘন্টা পরে খাওয়ান ঢাপায় এক ঘন্টা পরে পায়া খাওনের স্বাদ আর সাত মনোতা ছিল না বাইরায় এত আগে আগে খাওন ধাওনের কারণে খাওয়ন ঢামনে গরম করতেই বই লাগিয়েছিল গা যাই হোক মেনুল লোকে কোক আসিল কোক চাইতে 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 চাপা ঢাপথা করে লাইলাম এরপর আলা কোক আন্যা দিল এন আরেক কাহিনী কোক দেহি আবার গরম ভায়ের লগে কোন দিক দিয়ে আমের সম্পর্কে এটাই ছিলাম না কারণ আইসি পরের খালি মজাই লইতা আমার মনে ব্লগার না ওনার কারণে গেছে আপনারা জানেন যে আমি যেটা না সেই বিষয়ে কথা কইতে পছন্দ করি না এর লেখা খাওনার মান লই কোনো কথাই কইলাম না আর হেতা হেতাহানি না কইলো না তো এই ছিল আমার ফ্যামিলি ব্লগ তো আজকার মতন এনেই বিদায় লইলাম আপনাকে হকলত নেক্সট আবার একটা ডেস্টিং ভিডিও